হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি সকালের জলখাবার। এই জলখাবারটা বাড়ির সবাই কিন্তু খেতে পারবে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে। কম সময়ে মাত্র এক চামচ তেল দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। যারা ওয়েট লস করছো তারাও কিন্তু এই খাবারটা খেতে পারবে। আর এই খাবারটা তৈরি করতে কোনো রকম আটা ময়দা ব্যবহার করিনি। খুব সহজে ঝটপট কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কত সহজে এই রেসিপিটাকে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে এক বাটি ওটস দিয়ে দিলাম। এবারে এই ওটসটাকে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। খুব লাল করার দরকার নেই। দেখো দেখো, যখন এরকম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে এর ভেতরে ঠান্ডা হয়ে যাওয়া ওটসগুলো সব এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা পাউডার তৈরি করে নেব। এবারে একটা বোল নিয়ে সমস্ত পাউডারগুলো, ওটসের পাউডার, এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেজিটেবিল অ্যাড করতে পারো, কর্ন অ্যাড করতে পারো, পিস, মটরশুঁটি অ্যাড করতে পারো। আমার কাছে আপাতত এইগুলো ছিল, আমি এইগুলো দিয়েই বানাচ্ছি। সমস্ত ভেজিটেবিলগুলো এর ভেতরে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবে। এবারে এখানে 2 চামচ মতো আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে পরে এই ভর্তাটা কিন্তু খুব সুন্দর উঠে আসবে। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, 1 চামচ চাট মশলা, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আর যেটা দেবে একটা ডিম, এটা হচ্ছে কেন একটা প্রোটিন রিচ ব্রেকফাস্ট, সেই জন্যে ডিমটা দিয়েছি। তোমরা যদি ডিম খেতে পছন্দ না করো তাহলে ডিমটা অ্যাভয়েড করতে পারো। দেখো এই সমস্ত সবজি দিয়ে আর ওটস দিয়ে আজকের ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। এবারে প্রথমে ডিমের সাথে সমস্তগুলো খুব ভালো করে মিশিয়ে নেবে। সবগুলো যখন ভালো করে ডিমের সাথে এবং ওটস সব সবজিগুলো এরকম মিশে যাবে, তখন এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি। অল্প অল্প করে জল দেবে আর এটাকে মেশাতে থাকবে। মোটামুটি আমার 1 গ্লাস মতো জল এখানে আমি ব্যবহার করেছি। নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখো এটা অনেকটা ঘন হয়ে গেছে, সুজি এবং ওটস জলটা টেনে একটু মোটা হয়ে গেছে। এবারে বাকি যে জলটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা কিন্তু এতটা ঘন হবে না, একটু রানিং কনসিস্টেন্সিতে থাকবে। দেখো ঠিক এইরকম ব্যাটারটা তৈরি হবে, দেখো এরকম পোরিং কনসিস্টেন্সিতে তৈরি হবে। এবারে এখানে দেখো একটুখানি তেল দিয়ে দেবে। প্রথমে একটু বেশি তেল দেবে, তারপরে আর অল্প তেল দিলেই হবে। পুরো রেসিপিতে আমি 1 থেকে 1.5 চামচ তেল ব্যবহার করেছি। এবারে কড়াইটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে প্যানটা, তখন এখান থেকে 2 হাতা এর ভেতরে দিয়ে দেবে। দিয়ে এটাকে এরকমভাবে ঘোরালেই দেখো কত সুন্দরভাবে এটা একটা শেপ নিয়ে নিচ্ছে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি কিন্তু ঘন হবে না, ঠিক এরকমভাবে গোল করে ছড়িয়ে দিয়ে এবার এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না উপরটা একটু ড্রাই হয়ে আসে। 2 মিনিট পর ঢাকাটা তুলে নেবে। দেখো ওপরটা একটু ছিদ্র ছিদ্র মতো হয়েছে এবং ওপরটা ড্রাই হয়ে গেছে। এবারে এটাকে উল্টে নিতে হবে। উল্টানোর আগে আমি এখানে আরও 2 ফোঁটা তেল দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এটা নাও দিতে পারো। দেখো কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এটা যে শুধু তোমরা ব্রেকফাস্টে খেতে পারো তা না, এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো। দেখো কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটাও করে দেখাচ্ছি। এবারে দেখো একটুখানি তেল লাগবে, মাত্র 2-3 ফোঁটা তেল দিয়ে দিলাম। দিয়ে পুরো প্যানটাকে এরকমভাবে একটু তেলটা ছড়িয়ে দেবে। খেয়াল রাখতে হবে কড়াইটা যেন বেশি গরম না হয়ে যায়। গরম হয়ে গেলে কিন্তু এটা ভালো করে ছড়াবে না প্যানের মধ্যে এবং এটা আটকে যাবে। দেখো আমি প্রত্যেকবার যে দিচ্ছি এটা কিন্তু ইজিলি এরকমভাবে কড়াইটাকে ঘোরালে পরে এটা কিন্তু একটা গোল শেপ নিয়ে নিচ্ছে। নিয়ে আবারও এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না রান্না হচ্ছে। 2 মিনিট পর এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও 2 মিনিট মতো ভেজে নেবে। ব্যাস
এরকমভাবেই তৈরি হয়ে গেল। মাত্র 10 মিনিট সময়ের ভেতরেই তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা যে বাড়ির বড়রা পছন্দ করবে তাও নয়, বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খেতে খুব পছন্দ করে। আজকে আমি সতের সাথে এটাকে পরিবেশন করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারে। পুরো রেসিপিটা দেখার জন্যে তোমাদের সবাইকে ধন্যবাদ।